বলছিলাম 23 সেপ্টেম্বর মুক্তি পাবে অপারেশন সুন্দরবন। তার আগের শুক্রবার অর্থাৎ 16 সেপ্টেম্বর দেশের হলগুলোতে আলোর মুখ দেখবে ইমন নিপুণ অভিনীত চলচ্চিত্র বীরত্ব। মুক্তির আনুষ্ঠানিক দিনক্ষণ জানাতে গতকাল সন্ধ্যায় হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন ছবির কুশলীরা। উষা চৌধুরী ভয়ঙ্কর মানুষ, 500-এরও বেশি মাইয়া সে এখান থেকে পাচার করছে, দর্জনকে গায়েব করে দিচ্ছে। প্রেম, ভালোবাসা, নারী পাচার, সাথে মফস্বলের এক সাহসী যুবকের জীবনের নানা রকম ঘাত প্রতিঘাতের গল্পের ছবি বীরত্ব। ১৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে বীরত্ব। আর তাই ছবি মুক্তি উপলক্ষে বিস্তারিত জানাতে মঙ্গলবার FDC-তে এক সংবাদ সম্মেলন করে বীরত্ব সংশ্লিষ্টরা। বীরত্ব আমাদের সাইদুল ইসলাম রানার প্রথম ছবি, ওর সঙ্গে আমার অনেক নাটক করা হয়েছে। ও আমার খুব প্রিয় একজন ব্যক্তি, খুব ভালো মানুষ সাইদুল ইসলাম রানা, এবং দক্ষ একজন নির্মাতা। একমাত্র ফরিদ ভাই ছবি আমি স্কুল পালিয়ে দেখতাম, তখন থেকে একটা স্বপ্ন কাজ করতো যে এই ধরনের চরিত্র যদি আমি পর্দায় কাপড় করতে পারি, সেই স্বপ্নটা আমার পূরণ করছে আমার পরিচালক রানা এবং রঞ্জন দা। এই ছবিতে অনেকটা ওই ধরনের একটি চরিত্র আছে, আমি কতখানি করতে পেরেছি আমি জানি না। অসাধারণ অনুভূতি হচ্ছে, ভালো লাগছে যে চলচ্চিত্রের জন্য মানুষ আবার জেগে উঠেছে, সিনেমা দেখবার জন্য মানুষ আবার হলমুখী হয়েছে। ঠিক এরকম একটি সময়ে বীরত্ব আপনাদের সামনে আসছে। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ছবিগুলোর মতোই ভিন্ন ধারার অসাধারণ গল্পে নির্মিত বীরত্ব দর্শকদের প্রত্যাশা পূরণে হবে সফল, এমনটাই মত ছবির অভিনয় শিল্পীদের। যে কোনো ছবিতে মেসেজ থাকাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। বীরত্ব ছবিটিতে আমি যেটা আমি একটু আগেই বললাম যে আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে, এর মধ্যে পলিটিক্স একটা ব্যাপার, যেটা নোংরা পলিটিক্স এটা একটা ব্যাপার, মাদক ব্যবসা, হিউম্যান ট্রাফিকিং, নারী পাচার, তারপর আরও অনেক কিছু আছে যেগুলো ব্রোথেলে যেসব মেয়েদেরকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে, সেটা অনেক বড় মাফিয়ারা জড়িত, এই ধরনের অনেক মেসেজ দেওয়া আছে যেগুলোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। এই সমস্ত ঘটনা, এর মধ্যে প্রেম, ভালোবাসা সব কিছুই আছে। বীরত্ব আসলে এখন যে দর্শক যেরকম ছবি চাচ্ছে আমার মনে হয় সেরকম একটি গল্প, এবং বীরত্ব আমার দেশের কথা বলছে, বীরত্ব আমার দেশকে, দেশে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলি নিয়ে কথা বলছে। আপনারা যখন বীরত্বটা দেখতে পাবেন সেখান থেকে অনেকগুলি ইনফরমেশন পাবেন, আমার মনে হয় সেই জন্যই বীরত্বটি আপনাদের দেখতে হলে আসতে হবে। প্রথম সিনেমা তো প্রথম প্রেমের মতো, অবশ্যই অনেক ভালো লাগছে, এ কিছুটা ভয়ও লাগছে। ছোটোবেলায় এক্সাম দিতে গেলে যেরকম ভয় লাগতো সেই ফিলিংস কিছুটা কাজ করছে। বীরত্বর মধ্যে দর্শকের ভালো লাগার যে সকল উপকরণ থাকা উচিত বলে আমি মনে করি সব কিছুই কিন্তু সেখানে আছে। বীরত্ব দেখে দর্শক প্রেম, বিরহ, ভালোবাসা সব কিছুই কিন্তু পাবে। দর্শকদের কাছে সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বীরত্বের গল্প ছুঁয়ে যাবে দর্শক হৃদয়, এমনটাই জানালেন নির্মাতা। এটা আমাদেরই গল্প, আমাদের পারিপার্শ্বিক গল্প, আমাদের জীবনের গল্প। দর্শক বীরত্ব এই কারণেই দেখবে কারণ দর্শক নিজেকে পর্দার সাথে একটা সেতু তৈরি করতে পারবে, একটা কানেকশন তৈরি করতে পারবে, হয় কি তার বাস্তবিক জীবন, মনস্তাত্ত্বিক জীবনের সাথে সিনেমাটা কানেক্ট করতে পারবে। এই কারণেই আমি মনে করি যে দর্শক সিনেমাটি দেখবে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। 33 হলে মুক্তি পেতে যাওয়া বীরত্ব ছবিতে ইমন নিপুণ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিশাত সালোয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মোরাদের মতো শিল্পীরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। কিন্তু এখন ভীত দেখাচ্ছে পুলিশের সাথে।